ইস্ট বেঙ্গল বনাম টোলকে মামলায় যুক্ত হওয়ার জন্য নগর দেওয়ানি আদালতের কাছে আবেদন জানালো মোহনবাগান। যেহেতু সবুজ মেরুন চুক্তির কথা উল্লেখ না করে লাল হলুদ মামলা দায়ের করেছে, তাই মোহনবাগানের উপস্থিতি ছাড়া এই মামলা সঠিক হওয়া সম্ভব নয় বলে দাবি সবুজ মেরুনের, তাই তারা এই মামলায় যুক্ত হতে চেয়েছে। টোলকে ইস্ট বেঙ্গলের থেকে অগ্রিম নিয়েও দিনের পর দিন ক্লাবে এসে দেখা না করে বিদেশে চলে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে লাল হলুদ। সম্ভবত 27 জুলাই এই মামলাটি উঠতে পারে আদালতে।